আজকে হঠাৎ করে কেন ব্লগ ভিডিও ফেলছি তার একটা কারণ আছে। আর আজকে এসছে জীবনের সব থেকে বড় টার্গেটেড লক্ষ্য, যেটা হলো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি জিবি শর্টস ওয়ার্ল্ড বাংলা, আমি এই চ্যানেলে প্রথম শর্টস ভিডিও ছাড়ি। আর আজকে হঠাৎ করে কেন ব্লগ ভিডিও ফেলছি তার একটা কারণ আছে। ওয়েট ওয়েট ওয়েট, নিশ্চয় জানতে পারবে। আজকে আমার জন্য একটা স্পেশাল দিন, যেটা আমি কোনদিনও ভাবিনি যে আমার জীবনে এই দিনটা আসবে। হ্যাঁ, আরও একটা দিন এসেছিলো যেদিন আমার সিলভার প্লে বাটন এসেছিলো, কিন্তু আজকে আরও একটা বেশি জিনিস এসছে, যে এসছে জীবনের সব থেকে বড় টার্গেটেড লক্ষ্য, যেটা হলো পয়সা। তো বন্ধুরা, কাল রাতে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার কাছে ইউটিউব থেকে মেল আসে যে আপনার অ্যাকাউন্টে কি না আপনাকে 49 টাকার শর্টস সালে 49 টাকা না 49 ডলারের শর্টস ফান দেওয়া হয়েছে। আমি তো অবাক। আমরা এখন চলে এসেছি পতুষা পার্কে। এই জায়গাটা খুব সুন্দর আর দারুণ জায়গা, মানে মারাত্মক লেভেলের একটা জায়গা। তো গাইস, আমি আছি এখন পার্কের মধ্যে। তো স্পেশাল কথাটা হলো, আজকে আমার শর্টস ফান এসছে, তো খুব খুশি আজকে আমি, কারণ শর্টস ফান আমি ভাবছিলাম পাবো না, কিন্তু পেয়ে গেছি। তো আমি খুব খুশি। আর ব্যাংকের কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, এইসব জিনিস আমার জীবনে প্রথমবার হচ্ছে, তাই আমি সব কিছুটা ঠিক মতো জানি না। ব্যাংকে যেতে হবে, সুইট কোড নিতে হবে, তারপরে আরও অনেক কিছু কাজ করতে হবে। আমাদের এখানে একটা কেশারিতে একটা দাদা আছে, তো ওর আগে থেকে একটা চ্যানেল আছে, ও আগে সাকসেস পেয়েছে, ওকে জিজ্ঞাসা করতে হবে কী কী ব্যাপার হয়েছে, কী কী করতে হবে না করতে হবে। আর ভাই, 2 বছরের স্বপ্ন এর কত তাড়াতাড়ি সত্যি হবে ভাবিনি। হ্যাঁ, খুব আনন্দ লাগছে। শর্টস ফান আমি কত পেলাম, কত কি অ্যামাউন্ট আমার ক্রিয়েট হয়েছে, কত ডলার আমি পেয়েছি, তুমি এই ভিডিওর সামনে এখানে দেখতে পাচ্ছ। আমরা যখন প্রথম ইউটিউব চ্যানেল চালু করি, তখন আমরা জীবনেও ভাবিনি যে আমরা এরকম এতদূর সাকসেস করব। আর আমাদের হেল্প করার মতো কেউ ছিল না। আমরা ভিডিও বানাতাম, কন্টিনিউ করতাম, আর লোকরা বলতো তোর হবে না, তোর দ্বারা হবে না, কিচ্ছু হবে না। কিন্তু এটা ভুল কথা, তুমি কন্টিনিউ ভিডিও করে যাও, একদিন না একদিন তুমি সাকসেস পাবে। আর আমি সাকসেস পেয়েছি। মেনলি আমি আমার বিজনেস চালাই, আমার একটা বিজনেস আছে, কিন্তু ওটা আমার বাবার বিজনেস, তো ওখান থেকে আমি কিছু ইনকাম করি না। তো এটা আমার লাইফের ফার্স্ট ইনকাম। আমি তো ভাই বহুত খুশি আজকে। একটা মেনলি কথাই বলবো যে তোমরা কন্টিনিউ ভিডিও করে যাও, একদিন না একদিন তোমাদের হবে, হার মেনে না। তো আজকের ব্লগ এখানেই শেষ, বেশি ব্লগ করবো না, বেশি বকবো না, বেশি তোমাদের টাইম ওয়েস্ট করবো না। তো আজকের ভিডিও এখানেই শেষ, টাটা বাই বাই।